ভাই রে ভাই, কি অবস্থা সবার? আজকে মহান বিজয় দিবস। আমি যখন বাংলাদেশে ছিলাম তখন বিজয় দিবস আসলে একদম সকাল সকাল ঘুম থেকে উঠা আম্মা আমাদের সবার জন্য গরম গরম খিচুড়ি আর গরু মাংসের ঝোল রান্না করতো। তো যেহেতু এখন আমি দেশ থেকে হাজার হাজার মাইল দূরে আসি আর আম্মুর হাতের খিচুড়ি তো চাইলেও এখন আমি খাইতে পারতেছি না, তো ভাবলাম কি আচ্ছা ঠিক আছে, দূরে থাকলেও বা কি, আমি এবং আমার রাশিয়ান বান্ধবী অলগা আমরা দুজনে মিলে চিন্তা করলাম যে আমরা আমাদের মতো করে খিচুড়ি রান্না করবো, একটু মাংস রান্না করবো, একসাথে মজা করে খাবো, সেলিব্রেট করবো। তো পরে দেখলাম কি আমার অলরেডি ভাত ছিল, বুঝছো, রান্না করার আগের দিনে যেগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর গরুর মাংস আমারও ছিল না, অলগারও ছিল না, কিন্তু আমার কিছু চিকেন উইংস ছিল। তো ভাবলাম কি আচ্ছা যেটা আছে ওইটা দিয়েই কাজ ছাড়ি, মানে দুধের স্বাদ ঘোলে মিটানো আর কি। তো যাই হোক, এরপর রান্নার তোর শুরু করে দিই। টমেটো, পিঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আলু, ডাল ধুয়ে নেই, আদা নেই, মানে যা যা লাগবে রান্না করার জন্য, খিচুড়ি রান্না করার জন্য সবকিছু হচ্ছে নিয়ে স্লাইস করতে বৈশা যায়, সবকিছু তো প্রসেস করতে হবে। আর ইন দ্য মিন টাইম অলগা আমার কাছে জানতে চাই, মিমি তোমাদের মুক্তিযোদ্ধার ঘটনা বলো, স্টোরিটা আমাকে বলো, কিভাবে তোমরা বিজয় অর্জন করছো, কিভাবে যুদ্ধ শুরু হয়েছিল। তো আমি ওকে সুন্দর করে আমাদের স্টোরি বলতে থাকি এবং আমি ওকে বলি যে আমাদের বাংলাদেশে আমরা জাতি হিসেবে যে আমরা কতটা সাহসী, মুক্তিযোদ্ধারা যে কত সাহসের সঙ্গে যুদ্ধ করছে। এবং অ্যাট দি সেম টাইম না আমি নস্টালজিক হয়ে যেতে থাকি যে যদি বাংলাদেশে থাকতাম তাহলে কতই না মজা হতো, কারণ আজকে তো বিজয় দিবস, আজকে অনেকে স্মৃতিসৌধতে যাবে, সাভারে যাবে, অনেকে হচ্ছে ঘুরতে বের হবে, সেলিব্রেট করবে, যেহেতু একটা বিজয় আমাদের বাংলাদেশের, আমাদের বিজয়, তো ডেফিনেটলি এটা সেলিব্রেশনের একটা ব্যাপার। তো সেটা আমি আসলে দূর থেকে করতে পারতেছি না, এটা ভাইবা আমার খারাপ লাগতেছিল, বাট ওই খারাপ লাগাটা পর্যন্তই, প্রবাসীদের জীবনটাই আসলে এরকমই, খারাপ লাগা ওই খারাপ লাগা পর্যন্ত, এর বেশি কিছু আসলে করা যায় না। আর গত একটা মাস ধরে বুঝছো আমাদের পড়াশোনার প্রেশার এত বাইরে গেছে, ক্রিসমাসের আগে আমাদের সমস্ত সাবজেক্টের প্রফেসররা আমাদের অ্যাসাইনমেন্ট এবং প্রেজেন্টেশনগুলো কমপ্লিট করে ফেলতেছে, কারণ ক্রিসমাসের পরে হইতেছে আমাদের মৌখিক পরীক্ষাগুলো শুরু হবে। তোমাদের কোনো এর আগে আমি বলছিলাম যে ইতালিয়ান এডুকেশন সিস্টেমটা একটু ডিফারেন্ট, এখানে ফাইনাল পরীক্ষা কিন্তু মৌখিক স্টাইলে হয়, মানে ওরাল এক্সাম, তোমার কোনো মানে লিখিতভাবে যে তুমি পরীক্ষা দিবে একটু চিন্তা করবা, দেখা দেখি করে লিখবা কোনো সুযোগ নাই, সব পড়ে যাইতে হবে। আর এই পড়াশোনা এবং অন্যান্য আনুষঙ্গিক প্রেশারের কারণেই কিন্তু আমি গত একটা মাস নিয়মিত ভিডিও আপলোড করতে পাই না, এই হোক তোমরা বুঝতে পারতেছো। তোমরা অবশ্যই কিন্তু আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবা যেন পরীক্ষাগুলো ভালো করে শেষ করতে পারি। যাই হোক, ওইদিকে পিঁয়াজ, রসুন, টমেটো, আলু সবকিছু তো প্রসেস করা শেষ, আমি হইতেছে সবার প্রথমে একটুখানি এই আলুগুলাকে হালকা বাদামি করে ভাজিনি। এরপর হইতেছে তোমার তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, দারুচিনি, এলাচি, যা যা লাগে আর কি আমরা রান্নার সময় ব্যবহার করি, ওগুলো একটু আলাদা আলাদা করে নিই, এক পাশে রাখি হইতেছে খিচুড়ির জন্য, আর এক পাশে রাখি হইতেছে চিকেন উইংসের জন্য, যেহেতু দুইটা আলাদা আলাদা করে আমি রান্না করবো। আর এইদিকে হইতেছে আমি চিকেন উইংসগুলো একটু ম্যারিনেশনের ব্যবস্থা করি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, তারপরে হইতেছে লবণ, একটুখানি সরিষার তেল আর অনেকখানি টক দই দিয়ে সুন্দর করে এই পেস্টটা আমি বানায় ফেলি। এখন অনেকে আমি জানি বলবা যে আপু গরম মশলা তুমি তখন দিলা কেন, গরম মশলা তো একদম রান্নার শেষে দিতে হয়। আরে ভাই রে ভাই, এটা হইলেই হইলো, খাইতে পারলেই হইলো, সুপ থাকো। তো চিকেন উইংস গুলো ম্যারিনেশনে দিয়ে আমরা এদিকে খিচুড়ি রান্না শুরু করে দিই, বুঝছো, কাছে একটু বাটার ছিল তো বাটারটা দিয়ে দিই, কারণ যে কোনো রান্নায় বাটার বা ঘিয়ের ব্যবহার করলে রান্না মানে খাবারটা খাইতে অনেক বেশি মজা লাগে, আর খিচুড়িতে ঘি হইলে তো কোনো কথাই নেই, আমাদের কাছে ঘি ছিল না আনফর্চুনেটলি। এরপরে হইতেছে এর মধ্যে দিয়ে দিই গোটা জিরা আর ওই যে গরম মশলাগুলো, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, দারুচিনি, এলাচি, যেগুলো তোমাদেরকে দেখালাম ওগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন গন্ধটা বের হয় তখন এটার মধ্যে পিঁয়াজ, রসুন, আদা, এগুলো কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভাজি, তারপর অ্যাড করে দিয়ে হইতেছে ধোয়া ডালগুলো, যেটা মসুর ডালগুলো, যেগুলো দিয়ে বেসিক্যালি খিচুড়িটা রান্না করব। এরপরে এটাকে বেশ কিছুক্ষণ ভাজতে থাকি, ভাজতে থাকি, ভাজতে থাকি। এরপরে আগের দিনে রান্না করা ভাতগুলো যেগুলো বললাম না ফ্রিজে রেখে দিয়েছিলাম ওগুলো অ্যাড করে দিই, আর অ্যাড করে দিই হইতেছে আলুগুলো। আর এরপরে যে কাপের মধ্যে তোমরা দেখতেছো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মানে গরম মশলাগুলো, যত পদের মশলা ছিল সবগুলো আমি একসাথে নিয়ে একটু পানি দিয়ে গলে নিছি, এগুলো অ্যাড করে দিলাম ভালো মতো। মশলাটা হচ্ছে এই চাল ডালের সাথে মিশায়া মিক্সিক্স করার পরে এটার মধ্যে পানি অ্যাড করে বসাই দিলাম। আর এছাড়াও এই খিচুড়ির মধ্যে কিন্তু আমরা একটু বোম্বাই মরিচ অ্যাড করে দিই, যাতে একটু ঝাল 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 খাইতে পারি। খিচুড়ি যদি বোম্বাই মরিচ দিয়ে খাওয়া যায় তাহলে কি আর কিছু লাগে পৃথিবীতে বলো, কি যে মজা লাগে। আচ্ছা, আর খিচুড়িটা হইতে হইতে ওইদিকে আবার আমি চিকেন উইংস রান্না করা শুরু করে দিই, মানে সরিষার তেল দিয়ে দিই, এরপরে গোটা জিরা এবং এই তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, দারুচিনি, এলাচি, চা ছিল ওগুলো দিয়ে দিই, গন্ধটা ছড়ায় আসলে এর মধ্যে পিঁয়াজ, আদা, রসুন স্লাইস করে কাটা দিয়ে দিই, এরপরে কিছুক্ষণ এটাকে ভাজি, তারপর অ্যাড করে দিই টমেটোগুলো, আরও কিছুক্ষণ এটাকে কষাইতে থাকি, আর ওইদিকে ততক্ষণে কিন্তু খিচুড়ি রেডি হয়ে যায়। সবশেষে আমরা উপর থেকে একটু কাসুরি মেথি ছিটাই দিই, যেহেতু আমাদের কাছে ধনে পাতা ছিল না, ধনে পাতার বিকল্প হিসেবে আর কি আমরা কাসুরি মেথি ব্যবহার করছি। তবে তোমরা যে যাই বলো না কেন ধনে পাতার উপরে কিছু নাই, বুঝছো। ওইদিকে চিকেন উইংসের জন্য যে পিঁয়াজ, আদা, রসুন আমরা কষাইতেছিলাম ওগুলো কিন্তু একদম রেডি। এরপর এটার মধ্যে আমরা ওই যে ম্যারিনেট করা চিকেন উইংসগুলো, কি যে সুন্দর ঘ্রাণ আসতেছিল তোমাদেরকে কি বলবো। তো এই যে এইগুলো হইতেছে ওইগুলোর মধ্যে দিয়ে দিই, এগুলো ওগুলোর
মধ্যে দিয়ে দিই, মানে এই তুমি একটু বুঝছো না বুঝছো, এই দিয়ে দিয়ে এই চিকেন উইংসগুলো ভালো মতো কষাইতে হবে। কষাইতে হওয়ার পর কিছুক্ষণ কষানোর পরে এটার মধ্যে দিয়ে দিলাম বোম্বাই মরিচ, কারণ ঝাল ঝাল খাইতে ইচ্ছা করতেছিল আমাদের দুইজনেরই যত ঝাল দেওয়া যায়। তো এটাকে আরও কিছুক্ষণ ভালো মতো কষাইতে থাকে। ইন দ্য মিন্টে বাবা মামাকে আবার আমার এক ইতালিয়ান বন্ধু তার মায়ের বানানো স্পেশাল একটা কেক খাইতে দেয়, সেটা আমি খাই, সেটা খুবই মজা ছিল। এরপরে হচ্ছে আরও কিছুক্ষণ কষানোর পরে দেখলাম যে এখন পানি দিয়ে ঢাকা দিতে হবে, সো পানি দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রান্না হইতে দিলাম। 10-12 মিনিটের মধ্যে কিন্তু চিকেন উইংস রান্না হয়ে যায়। সব শেষে উপর থেকে ফিনিশিং দিয়ে দিলাম উইথেসে কাসুরি মেথি দিয়ে। আগেই বললাম আমাদের ধনিয়া পাতা ছিল না, ধনিয়া পাতা থাকলে তো আসলে কি বলবো, আমাকে দেশি ধনিয়া পাতার তো কোনো বিকল্প নাই। ব্যাস রান্না বান্না কিন্তু আমাদের একদমই রেডি। কি যে সুন্দর রান্না হয়েছে, তোমরা কালারটা দেখছো, হ্যাঁ কি প্রফেশনাল। হ্যাঁ এই ধরনের প্রফেশনাল রান্না কি তোমাদের দিয়ে সম্ভব? সম্ভব না। এই শোনো, তোমরা যারা এখনো আমাকে ইনস্টাগ্রামে ফলো করো না, তোমাদেরকে ঘিরে না করি, এক্ষুনি যাই করো বিজয় দিবস বিজয়ের মাসে ফলো দেবা, বেশি বেশি ইনস্টাগ্রামে যে গুতা দেবা, আমাকে বেশি বেশি হাই হ্যালো করবা, আমাকে শুভেচ্ছা জানাবা যে আপু আপনাকে মিস করি, আপনি কেমন আছেন, এগুলো জিজ্ঞেস এখনই যাও, এখনই যাও ইনস্টাগ্রামে ফলো দিয়ে আসো, গুতা দিয়ে আসো। ওকে ইটস গুড, ইয়া ইয়া ইটস গুড। ওকে ওয়েন ইউ আর গোনা কুক ফর মি দিস রেসিপি? দেখছো, তোমরা দেখতে আসো বিদেশিরা পর্যন্ত আমার হাতে রান্না খাইয়া সমকপ্রদ রিভিউ দিতে আসে, এইগুলো কিন্তু কোনো পেইড রিভিউ না, হ্যাঁ এগুলো অনেস্ট রিভিউ, অনেস্ট। তোমরাই খালি আমার রান্নার মর্মটা বসলা না। আর আমি ভাবতে আসি কি ফুড ব্লগ ইন শুরু করতে দেবো, আমার রান্না তো একেবারে খারাপ না, তাই না বলে আমি বিভিন্ন রেস্টুরেন্ট ফেস্টুরেন্টে যাবো, যাই ফুড ব্লগিংটা শুরু করলে কি কেমন হয়? হ্যাঁ ফুড ব্লগিং করলে আবার শুনতে আসি মানুষজন মাসে 10 লক্ষ টাকা ইনকামও করতে পারতে আসে, ক্ষতি কি? হ্যাঁ আমাকে একটু বলো তো এটা কি শুরু করবো, আমি ফুড ব্লগিং হয়ে পুর ভোলাগার হয়ে যাবো নাকি? কিন্তু বিশ্বাস করো আমাদের আম্মুরা যে যত্ন দিয়ে ভালোবাসা দিয়ে, মানে আম্মুদের হাতের যে জাদুটা না, ওই যে টেস্টটা হয় রান্নাবান্নায়, ওই টেস্টের ধারে কাছেও কিন্তু আমাদের এই রান্নাবান্নার টেস্ট যায় না। জাস্ট হচ্ছে আমরা মনে শান্তির জন্য বলি যে প্রফেশনাল, খুব মজা হয়েছে, মানে কি করার বলো তো। যাই হোক, তো তোমাদেরকে মহান বিজয় দিবসের অনেক 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 শুভেচ্ছা জানাই। আবারও সবাই আমার জন্য দোয়া করো, আমার পরিবারের জন্য দোয়া করো, তোমরা সবাই অবশ্যই ভালো থাকবা, তোমাদের সাথে পরের ভিডিওতে দেখা হইতেছে, বাই।